অনেকেই বলছে যে আসলে ও নাম প্রকাশ করতে চাইলো, করলো না কেন, এটা কি আবার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ডালিউডে। সেই স্বপ্ন পূরণ না হলেও শরীরে সার্জারি করানো থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আপত্তিকর ও খোলামেলা রূপে উপস্থাপনের জন্য সমালোচিত সানাই মাহবুব, আচমকাই তিনি ঘোষণা দিয়েছেন বিনোদনের জগৎ ছেড়ে দেওয়ার। জানান, ইসলামের প্রথম অতিবাহিত করতে চান নিজের বাকি জীবন। সম্প্রতি হিজাব পরিহিত অবস্থায় উপস্থিত হয়ে এক ভিডিও বার্তায় এসব কথা জানান সানাই। ভিডিও বার্তায় সানাই মাহবুব বলেন, ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চায়, নিজের ভুল বুঝতে পেরেছি এবং অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, এ জগতে আর ফিরছি না, পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই, ইচ্ছা আছে খুব শীঘ্রই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী সানাই মাহবুব। সেই সঙ্গে কারো কাছে তার কোনো ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলার অনুরোধও সে ভিডিও বার্তায় জানান তিনি। অনেকের ধারণা, নানা কারণে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করতে না পারার স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই শোবিজের রঙিন দুনিয়া ছাড়ছেন সানাই। সানাই মাহবুব অল্প কিছুদিনে বেশ কয়েকটি চলচ্চিত্রে শুটিং করেছিলেন, তার মধ্যে অন্যতম ময়নার শেষ কথা, এটি মুক্তি পেতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। প্রিয় ভিউয়ার্স, এই ছিল সানাইয়ের অভিনয় ছেড়ে দেওয়ার মূল কারণ। আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।